আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পাবিলাইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজ আপনাদের দেখাবো আমরা যে মোবাইলে কল করি, ডায়ালে যে কলটা করি সেটা কিভাবে, কল ডায়ালারের অবাক কাণ্ড দেখাবো। অর্থাৎ আমরা যে কল করি, যে নাম্বারগুলো উঠাই সেটা কিভাবে আমরা গ্যালারিতে লক করব, কেউ বুঝতেই পারবে না যে এটা গ্যালারির লক নাম্বার। সবাই মনে করবে এটা আমরা কল দিচ্ছি, কল দেওয়ার জন্য ডায়াল করতেছি, যে নাম্বার উঠাচ্ছি, সেটা কিভাবে সম্ভব সেটা আপনাদের দেখাবো। এর জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য যেতে হবে আপনাকে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে লিখবেন ডায়ালার ভল্ট, এটা লিখে সার্চ দিলে এটা চলে আসবে। এটা চলে আসার পরে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে এন্টার পাসওয়ার্ড সবগুলো সুইপ করবেন, গ্রান্ট পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন। এখন দেখেন বন্ধুরা, এখানে হুয়া চাইল্ডহুড হিরো, অর্থাৎ আপনার চাইল্ড বাল্যকালের যে হিরো, আপনার পছন্দের যে নায়ক ছিল তার নামটা এখানে দিতে হবে, অথবা ফেভারিট মুভি, অর্থাৎ আপনার কোনো প্রিয় মুভি থাকলে সেটা। অর্থাৎ আমরা হিরো দিয়ে দিলাম সালমান খান, বা যে কোনো একটা আপনি দিতে পারেন, SLMAN সালমান খান দিয়ে সেভ দিয়ে দিবেন। অর্থাৎ কোনো সময় পরবর্তীতে যদি কোনো প্রাইভেসি চায় তখন আপনাকে এটা দিয়ে প্রাইভেসিটা করতে হবে। এরপর সেভে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করবেন। এখন হলো আপনাকে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আমি 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, 1 2 3 4। এরপরে এটা ডায়াল দিতে হবে, কনফার্ম 1 2 3 4 দিয়ে ডায়াল দিতে হবে, তারপরে ওকে ক্লিক করতে হবে। দেখেন বন্ধুরা, এখানে চলে আসছে ইমেজ, ভিডিও, ফাইল, এগুলো চলে আসছে কন্ট্যাক্ট। এগুলো যদি আপনার যদি লক করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, ইমেজে অ্যাড আসবে, অ্যাডটাকে আপনারা দেখে যে ক্লোজ করে দিবেন। অর্থাৎ নো ফাইল ফাউন্ড, এখানে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে অ্যাড করে দিতে হবে। এখানে দেখেন বন্ধুরা, এখানে যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলো আপনারা যে যে ফোল্ডার আপনি লক করবেন সেটা এখান থেকে ক্লিক করে লক করে দিতে পারবেন। ক্লিক করে দেখেন উপরে ডান লেখা আছে, অর্থাৎ এখানে 20টা ফাইল আছে, সবগুলো যদি করতে চান সেটাও করতে পারবেন। একটা একটা করে এখানে ডান দিয়ে দিবেন, ডান, অর্থাৎ 3টা লক হয়ে গেল। এরপর আবার প্লাস চিহ্নতে যে আপনি যে যে ফোল্ডার করতে চাবে করতে মানে ইচ্ছুক সেটা আপনি জাস্ট ক্লিক করবেন। এটা গেল আপনার ফোল্ডার লক। এরপরে ভিডিও যদি আপনি ই করতে চান, লক করতে চান, সে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে এখান থেকে যে যে ভিডিও আপনি লক করতে চান সেই ভিডিওগুলো এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ আমি কয়েকটা ভিডিও ক্লিক করে তারপর ডানে ক্লিক করে দিলাম, হাইড ভিডিও, অর্থাৎ ভিডিও গুলা হাইড হয়ে যাচ্ছে।
হাইড হচ্ছে, একটু সময় লাগছে বন্ধুরা। কয়েকটা ভিডিও হাইড হয়ে গেছে, তিনটা তিনটা ছয়টা সাতটা ভিডিও আমার ব্যাকে চলে যাচ্ছে। অর্থাৎ এভাবে এখানে ফাইলও করতে পারবেন, অডিও করতে পারবেন, ইমেজ করতে পারবেন। অর্থাৎ এখানে ভিডিও দেখানো লেখা আছে, ভিডিও 7 আইটেম হাইড করা, ইমেজ 3 আইটেম হাইড করা। এভাবে আপনি অডিও গানও করতে পারবেন। এখন বন্ধুরা দেখেন, এটা আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন এখানে যে ডায়াল আমরা ডায়াল করি, ডায়ালের মধ্যে দেখেন, আমরা যখন ডায়াল করি, ডায়াল নাম্বার তুলি, ডায়াল নাম্বার তোলার সময় 1 2 3 4 দিয়ে যখন ডায়াল দিব, ভিডিওতে যখন যাব, অর্থাৎ গ্যালারিতে যাবার পরে দেখেন এই যে ভিতরে একটা ডায়ালের ফাংশন আছে, জেড ডায়ালার, এই এখানে চলে আসছে। এটা ইচ্ছা করলে আমরা এটাকে টেনে এই এই সাইডে আমরা রাখতে পারবো, এই যে এখানে যে ডায়াল করি এখানে আমরা নিয়ে আসতে পারবো। এখন এই ডায়ালে এখানে ক্লিক করলে, দেখেন ডায়ালে আমরা যে ফোনে ডায়াল করি সে ডায়ালের মতো নাম্বার চলে আসছে। 1 2 3 4 আমি যেটা দিয়েছিলাম দিয়ে ওকে দিলাম, ডায়াল দিলাম, দেখেন এই যে চলে আসছে ডায়ালের ভিডিও এবং ইমেজ, এখন আমরা এটা দেখতে পারতেছি। বন্ধুরা এইভাবে খুব খুব মজার একটা বিষয় যে আমরা সবাই মনে করবো আমরা মোবাইলে কল দিচ্ছি বা ডায়াল করতেছি, আসলে এটা আমাদের ব্লক। আবারও দেখাচ্ছি, দেখেন এই যে যে ডায়াল লেখা আছে এটা ক্লিক করলে এখান থেকে যে নাম্বারটা দেওয়া হয়েছে ডায়ালের, সেই নাম্বারটা দিলে কি কি জিনিস লক আছে সেটা অটোমেটিক চলে আসবে। তো বন্ধুরা, আমার ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।